নাটককে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়ে শেষ হলো কাকদ্বীপ নাট্য উৎসব। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব শেষ হয়। অনুষ্ঠানের মঞ্চ থেকে উদ্যোক্তারা নাটককে নিয়ে প্রায় হারিয়ে যেতে বসা শিল্প সাহিত্যকে বাঁচিয়ে রাখার সংকল্প গ্রহণ করেন। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নাটক সৃষ্টি না হওয়ায় দর্শক নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তা এক বাক্যে স্বীকার করেছেন সকলেই। সেই সঙ্গে বর্তমানে একাঙ্ক নাটকের উপর জোর দিয়েছেন তাঁরা। আমরা চেষ্টা করছি নাটক নিয়ে মানুষকে আকর্ষণ করার, এই জন্য আমাদের সারা বছর ধরে নাট্যচর্চা চালিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করছি। আমাদের এই নাট্যচর্চা ছাড়াও এখানে আবৃত্তি, অঙ্কন এইসব প্রতিযোগিতা সারা বছর ধরে লেগে থাকে। এছাড়া যতগুলো অনুষ্ঠান, ছোটোখাটো যে অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রাখি বন্ধন, দোল উৎসব, বাইশে শ্রাবণ, এগুলো উদযাপন করা হয় আমাদের ক্লাবের পক্ষ থেকে, মানে আমাদের এই নাট্য সংস্থার পক্ষ থেকে। কাকদ্বীপে আয়োজিত হওয়া নাট্য উৎসবের সব নাটকই একাঙ্ক নাটক ছিল বলে খবর। এ নিয়ে অনুষ্ঠানের আয়োজক প্রসাদ কুমার মাইতি জানান, 50 বছর ধরে এই নাট্য উৎসব কাকদ্বীপে আয়োজন করে আসছেন তারা। আগে নাটক দেখতে প্রচুর লোক আসতো, এখন দর্শক অনেকটাই কমেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক নাটকের দিকে ঝুঁকতে হয়েছে তাদের। বর্তমানে এই শিল্পকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টাই করছেন তারা। এখন লোকের হাতে বেশি সময় না থাকায় তারা একাঙ্ক নাটক মঞ্চস্থ করার উপর জোর দিয়েছে। আমি নাট্য চর্চা করে এসেছি সারা জীবন, এখনও করছি। আবার এটা একটা মানে ভালো লাগে, এবং বিভিন্ন জায়গায় নাট্যচর্চার কেন্দ্র গড়েও তুলেছি, তার মধ্যে এই কাকদ্বীপ একটা। আজকে যার 50 বছর বৎস উৎসাহিত হচ্ছে, এটা আমার একটা খুব গর্বের বিষয়। আমার মানে একটা সৃষ্টি আজ আমি চোখে দেখে যেতে পারলাম, আর কি বলবো। বর্তমানে উদ্যোক্তারা নাটক দিয়ে মানুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। বছরের বিশেষ দিনগুলিতে তারা বিশেষ বিশেষ নাটকের আয়োজন করে দর্শক টানছেন বলে খবর। সারা বছরই এই কাজ চলতে থাকে বলে জানিয়েছেন তারা। এবছর এই নাট্য উৎসব 50 বছরে পদার্পণ করায় 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান চলছে কাকদ্বীপে। এই নাটক দর্শকদের খুবই ভালো লাগবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই নাট্য উৎসব নিয়ে উদ্যোক্তারা খুবই উৎসাহিত। তারা জানিয়েছেন যে আগে দর্শক খুব বেশি আসলেও মাঝে দর্শক সংখ্যা একেবারেই কমে গিয়েছিল, তবে করোনা পরিস্থিতির পর বর্তমানে দর্শক অনেকটাই বেড়েছে, আর যা নিয়ে খুশি উদ্যোক্তারা। কাকদ্বীপ থেকে নবাব মল্লিকের রিপোর্ট, News18 লোকাল।